রাজ্য সরকার এই চোরেদের আড়াল করবার জন্য আপনার পকেট কেটে টাকা নিয়ে সেই টাকা আইনজ্ঞদের হাতে দিচ্ছে। এবং কোন আইনজ্ঞ? কংগ্রেসের আইনজ্ঞ। কোন আইনজ্ঞ? যিনি প্রাক্তন মনমোহন সিং এর মন্ত্রিসভায় একজন মন্ত্রী ছিলেন, তার থেকে বোঝা যাচ্ছে এই রাজ্যে কংগ্রেসের ভবিষ্যৎ কি। কারণ কংগ্রেসের লোকেরা এখানে খুব হই হই চিৎকার করছে, আর ওদিকে কেন্দ্রীয় একজন প্রাক্তন কংগ্রেস মন্ত্রী আজকে তৃণমূলের হয়ে ওখানে নালিশ করছে, ওখানে তৃণমূলের হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে নালিশ করছেন, তৃণমূলের হয়ে চোরদের আড়াল করবার চেষ্টা করছেন।